এই বাবাই, হ্যাঁ আমি পিঙ্কাদিকে ফোন করেছিলাম, পাচ্ছি না ফোনে। কাকিমা বললো তোকে একবার জানাতে, তুই আর ওদের বাড়ির থেকে যাস না তাই না? একবার যা না বাবাই, উইকেন্ডেই যা। মেয়েটার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, হঠাৎ করে বাইরে পড়তে গেল, তারপর কি যে হলো। হাওয়ারা কি শুধুই বয়ে যায়, তাদের কি কোনো কথা নেই, নাকি তারা কথা বলে তাদের মতন? কিরে, খালি একটা চুমুকেই বসে থাকবি আর কিচ্ছু করবি না? একটা চুমুতে তোর ইন্সপিরেশন আসবে। ভালো লাগছে না জানো তো, কীভাবে কাটাচ্ছি জীবনটা। এই চলে এসো না আমার সাথে, তোমার টিউশনই তো আছেই। সব কত না তো, চলে এসো না আমার সাথে, মন দিয়ে পড়াটা শেষ কর, তারপরে ভালো একটা চাকরি পেয়ে বিয়ে করে ফেল আমাকে। এই তো আবার ভুলভাল কথায় ঢুকে গেলে। দেখো আমি তো তোমাকে আগেই বলেছি, আমার না এই ঘরদোর আর পোষাচ্ছে না, আর তাছাড়া যদি তুমি আমি একসাথে থাকতে কিছু তো একটা করতে পারবো নাকি? ছাতার মাথা ওই শুভর ফ্ল্যাটে গিয়ে দুপুরবেলা আমার গা চাটলে ওরকমই মনে। আর তাছাড়া লিভিং টিভিন এখানে চলে না, কত একবারে সিনেমা করব সে আমার জানা আছে। তা ঠিক, কেন করবো না, আদরও করব, সিনেমা বানাবো। ভাবো তো, বব ডিলান, জন বায়েস, কদা ডানা কারিনা, সেরম তুমি আর আমি। কবে যেন যাবো বলেছিলাম, কি যেন একটা কথা হয়েছিল, কারা যেন উড়তে চাইত, কেমন একটা ভরসা ছিল, কিভাবে যেন কাটত সময়, কখন যে হঠাৎ সন্ধে হতো, কোথায় একটা স্বর্গ আছে, কেন এমন মনে হতো? তারকভস্কির মিররটা দেখলি? কি ছবি ভাই, এখনো চোখের সামনে জল জল করছে। আরে স্টকার স্টকার করে পাগল হয়ে গেলি। হ্যাঁ মিরর আমি দেখেছি, দেখ দেখে তুই মজা পেলি, ভাবলি ঠিক আছে, বাট তুই তারকভস্কি দিয়ে তো রেফারেন্স দিতে পারবি না। না দেখ আমরা ইন্ডিপেন্ডেন্ট কাজ করছি। হ্যাঁ কি ভাবছি বা কতটা বড় করে ভাবছি সেটা ম্যাটার করছে? হ্যাঁ যেটা ম্যাটার করছে সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স। আর এখানে তারকভস্কি অ্যাকসেপ্টেড না, আরে কটা ছবি ওরকম হয়, একটাও না। আমাদের একটা রিস্ক তো নিতে। আরে বাবা, রিস্ক নেবার জন্য যে সময়টা সেটা নয়, আর রিস্ক নেবার জন্য তো পকেটে দম দরকার, তুই তো গধার মতো টাকা চুরি করতে পারবি। তোর ওই কথা, ইঞ্জিনিয়ারিং করছিস, চাকরি করবি, আর সেই টাকা দিয়ে বেলা তার বানাবি কলকাতায়। কেন বানাবো না, অবশ্যই বানাবো, আমি শিল্পের কাছে দায়বদ্ধ, ইন্ডাস্ট্রি বা সিস্টেমের কাছে তো নয়। আর সময়টা, দর্শনটা, এই যে আমরা নির্দ্বিধায় এখানে বসে আছি, মাথায় কোনো চিন্তা নেই, হেডেক নেই, সেটা কিভাবে ছিলাম আমরা, কোথায় ছিলাম, কেমন ছিলাম, কি কি করতাম, কি কি ভাবতাম, কি কি ইচ্ছে হতো, কি কি নামে ডাকতাম আমরা আমাদের, কোথায় যেতাম, কোথায় ঘুরতাম, কোথায় বসে স্বপ্ন দেখতাম, কোথায় কোথায় শুয়ে দেখতাম আকাশ, কেমন ছিল, কেমন হতো, কেমন হলে ভালো হতো, কেমন হলে ভালো হতো। ভাই আজকে আবার বেকার বেকার ল্যাবে যেতে হবে, কেন বলবো ভাবছিলাম ভুলে গেলাম। ও হ্যাঁ, তুই পিঙ্কাদির সাথে বসে একটু সিনাপসিসটা দেখে নিস না। দিদিওয়ালাটা ছাড় এবার, বুঝলি, যাকে সেসব কথা রাখ, যেটা বলছি শোন, ওই SRFT আর ফর্মটা ফিল আপ কর, বুঝলি, পরীক্ষাটা দে, ইঞ্জিনিয়ারিং ফিঞ্জিনিয়ারিং তোর দ্বারা এসব হবে না। তারা হ্যাঁ জার্নালিজম বলে হেভি কপচাচ্ছিস তো ভাই, হ্যাঁ
দেখবো দু বছর পর কি করিস। আর তোর থাকবে বল, রাত্রি 10টায় বাড়ি ফিরবি, তারপরে স্ক্রিপ্ট লিখবি, পারবি তো? কেন পারবো না, অবশ্যই পারবো। পারবি না? পারবো কি পারবো না এটা পরের কথা, তুই কি ক্যামেরা নিয়ে লোকের পিছনে ঘুরে যাবি? পারবি না তোর দ্বারা, অবশ্যই পারবি না। মনে ইচ্ছা থাকলে না সব কিছুই সম্ভব। আরে তোর ওরকম অনেক শুনেছি, তুই পারবি না ভাই, তোর দ্বারা হবে না। কারা হাসত, কারা আসত, কাদের কান্না শুনতে পেতাম, কাদের দিকে তাকিয়ে থাকতাম, কাদের জন্য লড়াই করতাম, কাদের কথা মনে হতো সবসময়, কখন ফিরতাম, কখন শুরু করতাম, কখনই বা পিছিয়ে যেতাম, কেন ভাবতাম, কেন বলতাম, কেন এত কিছু করার স্বপ্ন দেখতাম। ভাবছি ইঞ্জিনিয়ারিং শেষ করে ফিল্ম স্টাডিজ নিয়ে ঢুকে যাব, দেখি যদি যেতে হয়তো ভালো হয়। তাহলে তো 4 লাখের প্যাকেজের কি হবে? দূরও করবো না। এই রে, তাহলে 1 নয় 2 নয় 3 3টে বেকার, ফ্লাস স্টেশন তো চরমে। ও হ্যাঁ শোন না, দেবজনীদি একবার কালকে 8B বাস স্ট্যান্ডে যেতে বলেছে, ওখান থেকে হয়তো একবার ইউনিয়ন যেতে হতে পারে। নাও এই চলছে 4 বছর ধরে, আরে এসব পার্টি ফাটি করে কেউ কি কিছু করতে পেরেছে? না পিঙ্কাদি, আমি তোমাকে ফ্র্যাঙ্কলি একটা কথা জানাচ্ছি, আমি তোমার এইসব জমায়েত ফমায়েতে আর আস্তে রাখতে পারছি না। আর পার্টির কথা না আমি ছেড়েই দিলাম, তোমাদের জমায়েতও না এবার ডকে উঠেছে, আর আজকালকার ছেলেদের দিয়ে পার্টি হয় নাকি? হ্যাঁ কেউ তোমার ইনস্টাগ্রামে ফটো আপলোড করছে, নইলে কেউ আইফোন কিনতে লাইন দিচ্ছে, নইলে 50% হবে ব্যান্ড ফ্যাক্টরি দৌড়াচ্ছে। না করি বা করবে কি, এই যে আমি ধরেই না জার্নালিস্ট হওয়ার জন্য মাস কমিউনিকেশন নিয়েছিলাম, ওই ঢুকেই পড়েছি। তোরা না আইডিয়ালিজমগুলোকে হারিয়ে ফেলেছিস, সব কিছু তো আর অ্যাবস্ট্রাক্ট হতে পারে না, তাহলে রিয়াকশন বলে কিছু থাকতো না। রিয়াকশনারি বলে সত্যি কতটুকু আছে তুমি জানো? রিয়াকশনারি হওয়ার জন্য না ভীষণ লাগে। দেখো তুমি যে ফিল্ডেরই হও না কেন, ওয়ান্স ইউ আর ইন ইউ কান্ট বি অ্যাওয়ে। নতুন কোনো স্ক্রিপ্ট লিখলি? আচ্ছা পিঙ্কাদির কি খবর রে, জানিস কিছু? কোথায় যেন একটা হারিয়ে গেল তাই না? আচ্ছা আমার দেখে কি লোকে ভাই বোন বলে না কি বলতো? জানি না গো, জানার কোনো ইন্টারেস্টও নেই আমার। এই তোমাকে ট্রায়ালটা দিয়েছিলাম, পড়েছো? হুম, আর বুঝেছি তোকে কাপকায় ধরেছে। না না, আমি কামুর ফলটা নিয়ে কিছু একটা ভাবছি, দেখি যদি হয়তো ওটা কানে শর্ট ফিল্ম কর্নারে পাঠাও। তারপর তুই কানে চলে যাবি, আর আমাকে আবার একটা বাচ্চা ছেলে পাঠাতে হবে। এই তো ইয়ার্কি মারলাম সিরিয়াসলি নিলে। তুই তো পুরো লুকটাই চেঞ্জ করে ফেলেছিস, ফর্মাল শার্ট জুতো, তুই তো পুরো কর্পোরেট হয়ে গেছিস। ভালো আছিস তো? কষ্ট হয় না তো তোর? আমরা কি আর করবো বল, পুঁজিবাদী পৃথিবীকে
গান গিয়ে বদলানো যায় না, বদলানো যায় না। শোন, তোর এইসব দুনিয়া পাল্টানোর চিন্তা ভাবনা একটু রাখতো। আমরা কোনো ট্রেন নাট্যগোষ্ঠী নই, না আমাদের দেখতে দলে দলে লোক আসে। তাছাড়া না, এটা একটা কলেজের স্টেজ, আমাদের শুধু ওই প্রাইসটুকুই চাই। তুই পিঙ্কাদিকে বল ন্যারেশনটা নামাতে, আর ওই শুভকে বল বাদল সরকারটা তুলে নিতে। আরে বাবা, নাটকটা তো আমি তার জন্য লিখিনি না। আর এটা কলেজের স্টেজ বলে বলছিস তো তোরা? তুমি কি এটা বল যে এই কলেজের স্টেজ ছাড়া আমাদের এখানে রোজ রোজ কে স্টেজ দিচ্ছে? তুই একাডেমিতে ডেট পাস না বলে ইঞ্জিনিয়ারিং কলেজে বাদল সরকার করবি? হ্যাঁ বাবাইদা, প্লিজ আমাকে ওই কলেজের ছেলেগুলোর সামনে পাগলা ঘোরা সংলাপ বলতে বলো না। কোথায় ভাবলাম একটু সেজে গুজে যাব, ওই পিঙ্কাদির পাটটা করব। আরে প্রথমত তো আমরা বাদল সরকার করছি না, ঠিক আছে? আর দ্বিতীয় ব্যাপার হলো এটা একটা নাটক, অন্য কোনো সিনেমা বা শিল্প নয় যে যাহোক করে কিছু করার জন্য করে দিলাম দাঁড়িয়ে গেল। হ্যাঁ, মঞ্চে ওঠার পর যদি কিছু আমাদের বক্তব্যই না থাকে তাহলে আমরা মঞ্চে উঠতে যাচ্ছি কেন? আচ্ছা বাবাই, তুই এটার পর আর কটা নাটক করবি জানিস না তো? এটাই হচ্ছে ব্যাপার, বুঝলি? তুই যে একটু আগে বক্তব্যটার কথা বলছিলিস না, স্রেফ একটা বক্তব্য হয়ে রয়ে যাবে। তুই কিন্তু ভাবতো যদি নাটকটা আমাদের প্রাইজ পায় তাহলে সবার মনে থাকবে। হ্যাঁ, থেকে যাবে বক্তব্য, বিক্ষোভ, এই প্রতিবাদ থেকে যাবে। এই জুটি ম্যাম আলাদা করে অ্যাপ্রিসিয়েট করে গেছিল, খালি প্রাইসটাই পলিটিক্স হয়ে গেল। তোর মনে আছে এরপর আমাদের প্রলাপটা করার কথা ছিল? এই আরেকটা নাটক লেখ না, আমাদের সমাজ রাজনীতি। কিরে, পারবি বলেছিলিস তো, পারবি না? কিরে, পারবি না? এই আবার লিখতে পারিস তো, তোকে কেউ ইন্সপায়ার করে না আগের মতো? আচ্ছা, কৃষ্ণেন্দুর অ্যাক্সিডেন্টের খবরটা তুই পেয়েছিলি? দেখা হয়েছিল তোর সাথে? আমি তো খবরটাই পাইনি জানিস, তখন অলরেডি কলকাতা ছেড়ে দিয়েছি। তুইও বোধ হয় তখন জবে জয়েন করে গেছিস। পরে জেনেছিলাম অপারেশনটাই ঠিকঠাক হয়নি, বুঝলি? হলে হয়তো এমনটা হতো না। আচ্ছা, চাকরিটা তোর হয়ে গেল না? কিছুই তো পড়লি না 4 বছর ধরে। বেকার তুমি চাচ্ছো কেন? দেখো, আমি বাবাকে বলতে পারিনি তো ইঞ্জিনিয়ারিং পড়ে ইঞ্জিনিয়ার হয়ে গেছি। তার মানে তো এই নয় যে আমি সম্পূর্ণ একটা অন্যরকম মানুষ হয়ে গেছি। আচ্ছা, তার মানে এইবারে তুই আমাকে বিয়ে করছিস? হ্যাঁ, তোমার তো আবার কম্পারেটিভ লিটারেচার, দেখো যদি আমার না পোষায়। গার্সিয়া মার্কেজ পড়ছিস এখনো? আর কি জানা বলেছিলিস? হ্যাঁ, নেরুদা। তুই আমাকে বলেছিলিস যে যেদিনকে নেরুদা পড়বো না সেদিনকে জানবি আমি বলে আর কেউ বেঁচে নেই পৃথিবীতে। ভাই, কৃষ্ণেন্দুকে ফোন করেছিলাম, ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর বাবা বললো আমায়। হঠাৎই বাইক থেকে পড়ে গিয়ে কোমায় আছে নাকি, আমি জানি না কি হবে। তুই কার? কোথায়? হ্যালো, হ্যাঁ তাড়াতাড়ি আয়, মেল করতে হবে তো, আবার বাড়ি যেতে হবে তারপর, তাড়াতাড়ি আয়, কাজ আছে। Thank you.
খামের ভেতর চিঠি আসত, সেসব আমরা জানি না। তবে আজও চিঠি আসে, হঠাৎ হঠাৎ হাওয়ায় ভেসে আসে। কেউ কেউ সেই চিঠি পায় বিকেলবেলা। Thank you.